তুমি থাকো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি গাজী মাহমুদ ইকবাল হাসান এবং এই মুহূর্তে আছি পোলাকান্দি ব্রিজে, এবং পোলাকান্দি ব্রিজ থেকে আমরা ভিডিও করছি। এখানে প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আমরা, দর্শনার্থী যারা পোলাকান্দি ব্রিজে ঘুরতে এসেছেন। ব্রিজটা অনেক বড়, যারা এখনও ব্রিজটা অনেক সুন্দরও বটে, লম্বা, প্রায় 10 মিনিট লাগে ঘুরতে গেলে। আপনি যদি হেঁটে হেঁটে যান বেশ সময় লাগবে। আমি পুরা ভিউটা দেখাচ্ছি আপনাদের, যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো আমরা সম্পূর্ণ ব্রিজটি দেখাবো, আপনারা সাথেই থাকুন এবং না টানে দেখতে থাকুন। প্রচুর দর্শনার্থী আছে আমাদের এই ব্রিজে, পোলাকান্দি ব্রিজে। সো সাথেই থাকুন আমরা। হাই বলো, হাই বলো। সো আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজে প্রচুর দর্শনার্থী হয়, বিশেষ করে ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, ঈদের পরের দিন আমরা প্রচুর দর্শনার্থী হয় এখানে। আর ব্রিজটা দেখতে কিন্তু অনেক বড়, আমরা সাইজ অনেক বড়। যারা রেগুলার ঈদের দিন, ঈদের পরের দিন কিংবা ঈদের দ্বিতীয় দিন আসতে পারে সবাই। সো যারা এখানে আশপাশে আছেন দেয়ানগঞ্জে কিংবা দেয়ানগঞ্জের আশপাশে, যারা পোলাকান্দি ব্রিজে ঘুরতে আসতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, যাদের ভালো লাগে অবশ্যই সময় আছে, আপনারা বিকালে ঈদের দিন, ঈদের পরের দিন কিংবা প্রায় 3-4 দিন ধরে এখানে বেশ সমাগম হয়। সো যাদের ঘোরার ইচ্ছা আছে পোলাকান্দি ব্রিজে একটু আসতে পারেন, ভালো লাগবে আশা করি সবারই। মনে হচ্ছে একদম জমজমাট, আমার কাছে ভালো লাগছে। দেখাবো আমরা ভিডিও। না এটা ভিডিও চলতেছে। সো যারা রেগুলার ঘুরতে আসতে চান, আপনারা চাইলে পোলাকান্দি ব্রিজটা একটু ট্রাই করে দেখতে পারেন। আপনার ব্রিজটা বেশ সুন্দর, আর প্রচুর দর্শনার্থী আসে এখানে প্রত্যেক দিন, বিশেষ করে ঈদের কয়েকদিন, প্লাস বিভিন্ন উৎসবে এখানে অনেক লোকজন দেখা যায় সবসময়। যাদের বাসা দেয়ানগঞ্জ বক্সিগঞ্জের আশপাশে, তারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন। জায়গাটা বেশ সুন্দর, জায়গাটা বেশ সুন্দর, প্রচুর লোকজনের সমাগম হয়। যাদের বাসা কাছাকাছি আছে তারা চাইলে আসতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফেসবুকার সব।
জায়গাটা কিন্তু বেশ সুন্দর, এখানে প্রচুর লোকজনের সমাগম হয়, এখানে প্রায় ইয়ো ইয়ো হানি সিঙ্গার সম্পূর্ণ বেসটা ঘুরে দেখালাম, বেশ বড়, প্রায় হেঁটে গেলে 10 মিনিট লাগবে, 10 মিনিটের কাছাকাছি। সো আমরা এখন ঘুরবো আমরা ওই পাশ থেকে, আর এটা হচ্ছে সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাজার আছে, ওর পরে একটা বাজার, তবে এখানে একটা মোড় আছে, সবাই সাবধান, বাইকে যারা আসবেন তারা অবশ্যই খুব সাবধানে রাইড করবেন। সো আমরা এখন টার্ন করবো, আমরা এখন ঘুরবো ধীরে ধীরে, আমরা এই পাশটা দেখাবো এখন। তোমাদের বীজটা কেমন লাগতেছে? খুব সুন্দর। আমরা বেস্টার সম্পূর্ণ জায়গাটা ভিডিও করলাম এই পাশ থেকে, একবার এই পাশ থেকে দেখাচ্ছি, আবার আমরা এই সাইড থেকে যাচ্ছি। সো সম্পূর্ণ ভিডিওটা নাড়ানে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনাদের খুবই পছন্দের একটা জায়গা দেনগঞ্জ বক্সিগঞ্জের মধ্যে। সো যারা অবশ্যই সময়ে একটু ঘুরতে চান তাদের জন্য এটা বেস্ট প্লেস হতে পারে। সো যারা খুব সুন্দর হবে জায়গাটা, বেশ অনেক লোকজন হয় প্রত্যেক দিন, বিশেষ করে ঈদের দিনগুলো, উৎসবের দিনগুলো। আমরা খুব ভালো একটা ভিউ দেখাতে পারছি, দিনটা মোটামুটি ভালো, বেশি রৌদ্রও না, মোটামুটি একদম রোদ পড়ে গেছে, সো যার জন্য ভিডিওটা ভালোই আসতেছে মনে হচ্ছে। আর ব্রিজের নিচে যেটা আছে আমরা যদি দেখাই, ব্রিজের নিচে এগুলো শুকিয়ে গেছে। আমরা সম্পূর্ণ ব্রিজের ভিউটা দেখাতে চেষ্টা করছি আপনাদের, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চোখ রাখবেন, লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন। সো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আমরা প্রচুর লোকজনের সমাগম, আমরা সাউন্ডটা অবশ্যই রিডিউস করব বা নয়েজটা রিডিউস করে তারপর ভিডিওটা আপলোড করব, প্রচুর সাউন্ড আছে চারপাশ থেকে। আমরা সাইড থেকে একটু ভিডিও করি, দেখি কেমন হয়। Thank you.
আমরা ভিডিওটা 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে, আমরা 15 মিনিট স্টপ করবো, জাস্ট আর একটু দেখবো। তোমাদের ব্রিজটা কেমন লাগলো? অনেক ভালো। কেমন ভালো বলো? চমৎকার। এবার আমি আব্বুর মতামত নেই। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এমন সুন্দর ব্রিজ আমার চোখে সামনে আর কোনো দিনও পড়ে নাই। হ্যাঁ, আবার বলো। আনন্দ ঘন পরিবেশে সবাই এই ঈদ উপলক্ষে আনন্দ করতেছে। বিকালের এই শেষ প্রান্ত বেলায় সবাই আনন্দে মেতে আছে এই ব্রিজের উপর। ব্রিজটা খুব ভালো লাগছে। সবাই যেন সবার ঘরে ঘরে যেন ঈদ, এই উপলক্ষে আমরা ব্রিজে আনন্দ করতে এসেছি। সবাই আমাদের আনন্দের ভাগী হন। প্রচুর দর্শনার্থী এই ব্রিজে আসে রেগুলারই, বিশেষ করে ঈদের দিনগুলো বা উৎসবের দিনগুলোতে এখানে প্রচুর দর্শনার্থী আসে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় এবং সবারই পছন্দের জায়গা, বিশেষ করে বক্সিগঞ্জ এবং ব্যানগঞ্জের মধ্যে সবাই জায়গাটা বিশেষ মানে বিশেষ চয়েসের তালিকায় রাখে। প্রত্যেক ঈদে বিশেষ উৎসবগুলোতে, যেমন পহেলা বৈশাখে হতে পারে এবং অন্যান্য দিনগুলোতে, সবাই এই ব্রিজগুলোতে আসার চেষ্টা করে। আমরা দেখ ফুল ব্রিজটা দেখালাম। আমরা ধীরে ধীরে টার্ন করছি, আমরা 15 মিনিটে ভিডিওটা স্টপ করবো, দেন আমরা পরের এপিসোডে বাকি ব্রিজটা দেখাবো। আমরা ভিডিওটা এখানে স্টপ করছি, আমরা পরের এপিসোডে বাকিটা